নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি লাউর ডাল্লা বানাবো। এই লাউ নিয়েছি, লাউটাকে এবারে কেটে নেব। আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করুনি, করে দাও, দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। লাউটাকে আমি এবার কেটে নেব। দেখো বন্ধুরা, পুরো কচি লাউ। লাউটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি পিচ পিচ করে কেটে নেব। এবার একটু ধনে পাতা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাখিয়ে নেব। আমি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিচ্ছি। এক চামচ হলুদ দেব, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব, ধনের গুঁড়ো এক চামচ, জিরের গুঁড়ো এক চামচ, লবণটা পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর 10 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটা জ্বেলে দেব। আমি কড়াতে পরিমাণ মতন জল দেব। লাউ তো বেশি জল দিতে লাগবে না, লাউ থেকে জল বেরোবে। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এবারে আমি লাউয়ের মশলা মাখানোটা দিয়ে দেব। এবারে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা, লাউ অনেকভাবে আমরা খেয়েছি। লাউ ডাল্লা, লাউ বড়ি দিয়ে রান্না হয়েছে, মাছ দিয়ে পাতলা করে ঝোল করলেও ভালো লাগে, ডাল দিয়েও লাউ মানে খেতে খুব ভালো লাগে। কিন্তু এই যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটা খেতে একদম অন্য ধরনের লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে, আমি একটু নেড়ে দেব। রান্নাটা একদম অল্প তেলে হবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর বন্ধুরা, এবার আর একটু নেড়ে দেব খুলে। আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর খুলে আবার একটু নেড়ে দেব। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর বন্ধুরা, এবারে একটু ফোড়ন দিয়ে নেব। আমার ফুটেজটা ডিলেট হয়ে গেছে, তার জন্য আমি মুখে বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে কড়াতে 1 চামচ তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভাজার পর লাউগুঁড়ো দিয়ে সাঁতাল দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হবে। তোমরা যেমন ঝোল খাবে তেমন ঝোল রাখবে। লাউটা ভালোভাবে গলে গেছে বন্ধুরা, হয়ে গেছে আমার লাউর ডাল্লা। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, ফাইনালি আমাদের লাউয়ের রেসিপি রেডি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে এটা তোমরা রান্না করতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।